সৌদি প্রবাসী ভাই বোনেরা শুভেচ্ছা নেবেন। আপনারা জানেন যে দীর্ঘ কয়েকদিন ধরে, প্রায় এক সপ্তাহ ধরে আপনারা রাস্তায় আছেন সৌদি আরব যাওয়ার জন্য টিকিটের জন্য। টিকিট পাওয়ার পরে কিন্তু এখন অনেকেই আরেকটি বড় বিড়ম্বনায় পড়েছে, যাদের ভিসা এবং আকামার মেয়াদ বা ইকামার মেয়াদ ফুরিয়ে গেছে সে বিষয়টি নিয়ে। আপনাদেরকে একটি কথা বারবারই বলছি যে সৌদি আরব সরকার কিন্তু ইতিপূর্বে যে ভিসার মেয়াদ বাড়িয়েছিল সেটি কিন্তু অটোমেটিক বাড়িয়েছিল, এবার তারা অটোমেটিক বাড়ায়নি। কারণ তারা যেহেতু বাংলাদেশকে বিশেষ বাংলাদেশ সরকারের যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে 24 দিন বাড়িয়েছে সফর মাসটা পুরোটা জুড়েই। কিন্তু সেখানে আরেকটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে যে সৌদি সরকার কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি, সুতরাং তাদের ঘোষণার উপর কিন্তু নির্ভর করছে অনেক কিছু। সেই ঘোষণাটি কবে পাবেন? আমরা আশা করছি যে যেহেতু 30 তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে তাদের মেয়াদ আছে, সেই জন্য সৌদি আরব সরকার কিন্তু আপনারা জানেন যে খুবই নিয়ম মেনে চলে, তারা কিন্তু হয়তো ঘোষণাটি দেবে। আমরা বিশ্বাস যেটি হচ্ছে 29 সেপ্টেম্বরে আমরা অপেক্ষায় আছি সৌদি আরব সরকার ঘোষণা দেবে নতুন করে ভিসার মেয়াদ বৃদ্ধি। আমরা আশা করার কথা কিন্তু বলছি, এটি এখনও নিশ্চিত নয়। বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে সৌদি আরব গ্রহণ করছে, কিন্তু সৌদি আরব কিন্তু এখনও কিন্তু ঘোষণা দেয়নি। আমরা সেই ঘোষণাটা পাবো বলে আশা করছি। ভিসার মেয়াদ বাড়লে যে জিনিসটা হবে, ইকামা বা আকামার মেয়াদ বাড়ানোর জন্য কিন্তু আপনার কপিলের সঙ্গে যোগাযোগ করা ছাড়া কোনো উপায় নেই। গতকালকে আমি গিয়েছিলাম আপনাদের যে এখানে সৌদি এয়ারলাইন্সের জন্য টিকিট কাটতে গিয়ে যে প্রবাসীরা বিক্ষোভ করেছেন, কয়েক ঘন্টা রাস্তা অবরোধ ছিল, সেই বিক্ষোভকারীদের কয়েকজনকে আমি কিন্তু একটি জিনিস বোঝানোর চেষ্টা করেছি যে আমরা এখানে যত কিছুই করি না কেন, আন্দোলন সংগ্রাম করলে সেটা বাংলাদেশে হয়তো কিছু হবে, কিন্তু সৌদি আরব কিন্তু এটি দেখে হয়তো তারা কোনো সিদ্ধান্ত বদল করবে না। তারা যে প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেয় সেই প্রক্রিয়াতে কিন্তু তারা সিদ্ধান্ত নেবে, বরঞ্চ এটা আমাদের জন্য হয়তো বা একটুখানি প্রশ্ন দেখা দিতে পারে যদি আমরা এটা বড় ধরনের কোনো সংবাদ হয় আন্তর্জাতিক বাজারে যে সেটি হচ্ছে আমরা হয়তো এখানে রাস্তা অবরোধ করছি, বিক্ষোভ করছি, সেটা হয়তো তারা ভালো চোখে নাও দেখতে পারে। সেজন্য আমি কয়েকজন প্রবাসী ভাইদেরকে যতটুকু সম্ভব বলেছি যে আপনারা শান্ত শৃঙ্খলাভাবে এখানে দাঁড়িয়ে থাকেন, যে কথা আপনাদের দাবি সেটা দিয়ে টিকিট কাটার টোকেন নিয়ে জালিয়াতি এই সমস্ত বিষয়ে যে কথা বলছেন সেগুলো যৌক্তিকভাবে তুলে ধরবেন, কোনো সমস্যা নেই। এখানে যে জিনিসটি হতে পারে সেটি আমরা আশা করছি যে সৌদি এয়ারলাইন্সের মধ্য দিয়ে সৌদি আরব সরকার কিন্তু জানছে বিষয়গুলো, তারা প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন। আমরা আশা করছি যে 29শে সেপ্টেম্বর আজকেই কিংবা কালকে সকালেই হয়তো আমরা একটা ঘোষণা পেতে পারি। আমরা আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করছি সেই প্রবাসী ভাই বোনদেরকে যে আপনারা যারা এসছেন কষ্ট করে যুদ্ধ করে টিকিট কাটছেন, সাথে কিন্তু অবশ্যই করোনামুক্ত থাকার জন্য চেষ্টা করবেন। ইকামা নবায়নের জন্য কিন্তু আপনাকে সৌদি সরকার বাংলাদেশ সরকার কিছুই করতে পারবে না, আপনাকে নিজ উদ্যোগেই করতে হবে, আপনার কপিলের সঙ্গে যোগাযোগ করেই সেই কাজটি কিন্তু করতে হবে। আর বেশিরভাগ প্রবাসীর কিন্তু ভিসার সমস্যাটাই বড়, ইকামার মেয়াদ হয়তো তাদের আছে, কারণ হয়তো 10 থেকে 20% হয়তো ইকামার মেয়াদ ফুরিয়ে গেছে, কিন্তু বেশিরভাগের কিন্তু ভিসার মেয়াদটা বড় জটিলতা। সেটি আশা করছি যে সৌদি সরকার আপনাদেরটা বিবেচনা করবে এবং সেই ঘোষণার অপেক্ষায় আছি আমরা। আমি আবারও বলছি, আমরা প্রত্যাশা করছি, আশা করছি, আমরা চাই যে সৌদি আরব সরকার এটা ঘোষণা দিক, কিন্তু তার মানে এই নয় যে সৌদি আরব আমাদের কথা দিতে বাধ্য। তবে আমার কাজের অভিজ্ঞতার জায়গা থেকে আপনাদেরকে বলছি, সৌদি সরকারের প্রয়োজনেই কিন্তু তাদেরকে বাংলাদেশের শ্রমশক্তিকে তাদের নিতে হবে, যেহেতু ইন্ডিয়াকে তারা বন্ধ করে দিয়েছে, পাকিস্তানেরা বাংলাদেশ থেকে এখন সবচেয়ে বেশি যাচ্ছে, তারা ওমরা হজ চালু করেছে, সুতরাং এই কাজগুলোতে তাদের দেশে প্রবাসী লাগবেই, বাংলাদেশিদের যাওয়ার সুযোগ হবে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন, নিজেকে করোনামুক্ত রাখুন। আর একটি কথা বারবারই বলছি, আবারও বলছি, ডিএনসিসি মহাখালীর যে কাঁচা বাজার আছে সেইখান থেকে আপনি পরীক্ষা করাবেন, অন্য কোথাও থেকে পরীক্ষা করলে সেটি গ্রহণ করবে না। এই কারণে কিন্তু বিমান বাংলাদেশ বলেছে যে সৌদি আরবের যে যাত্রীরা সিলেট এবং চট্টগ্রাম থেকে যেতেন তারা কিন্তু যেতে পারবে না, এই একটিমাত্র কারণেই যে 24 ঘন্টার মধ্যে আপনাকে রেজাল্ট নিয়ে 48 ঘন্টার আপনি বিমান অবতরণের সৌদিতে, তার আগে কিন্তু আপনাকে এই পরীক্ষা রিপোর্ট নিতে হবে। এবং একই সঙ্গে আপনাকে দুটো মোবাইলের অ্যাপসের কথাও বলেছি, এই সমস্ত বিষয় আপনারা খেয়াল রাখবেন, না হলে কিন্তু আবারও 132 জনের মতো হয়তো আরও নতুন কোনো প্রবাসী ভাই এত কষ্ট করে বিমানের টিকিট পাওয়ার পরও তাকে কিন্তু এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হবে। আমরা চাই না সৌদি আরব প্রবাসী কোনো ভাই বা বাংলাদেশের প্রবাসী কোনো ভাই বোনেরা আবার নতুন করে কষ্টের মধ্যে বিড়ম্বনায় পড়ুক। আপনারা ভালো থাকবেন, আর অবশ্যই আপনাদেরকে আমি একটি অনুরোধ করব যেন আপনারা শান্ত শৃঙ্খলভাবে নিজেদের টিকিট কাটার জন্য যে দাঁড়িয়েছেন সেখানেও সর্বোচ্চ উদ্যোগ নেবেন করোনা থেকে মুক্ত থাকার জন্য।